শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি খেয়া আবারও চলে এসেছি। আমরা পড়ছিলাম কাজ, শক্তি ও ক্ষমতা চ্যাপ্টার। সেখানে আজকের আলোচ্য বিষয় হচ্ছে শক্তি। এবারে এখানে আসি। শক্তি বা ইংলিশে বললে এনার্জি, বলতে সায়েন্স কি বলে? সায়েন্স বলছে শক্তি হচ্ছে, আমরা আগে পড়েছি কাজ সম্পর্কে, কাজ করার যে ক্যাপাসিটি সেটাকে আমরা বলি শক্তি। মানে একটি বস্তু বা ব্যক্তির দ্বারা কতটুকু কাজ সম্পন্ন করা সম্ভব বা করা হয়েছে সেটিকে আমরা শক্তি বলতে পারি, অর্থাৎ তার এনার্জি। তাহলে কাজ আর শক্তির মধ্যে পার্থক্য কোথায় আছে নাকি নাই? চিন্তা করে দেখো, কাজ এবং শক্তিতে আমরা বলছি যে কৃত কাজ বা পসিবল কাজ, যতটুকু করা সম্ভব সেটাই শক্তি। তাহলে কি কাজ এবং শক্তির মধ্যে ম্যাথমেটিক্যালি কোনো পার্থক্য হওয়া সম্ভব? হওয়া সম্ভব না। শক্তি অর্থাৎ তাহলে কৃত কাজটিকেই ডিফাইন করছে। অতএব সংজ্ঞার ভিত্তিতে পার্থক্য থাকলেও ম্যাথমেটিক্যালি আসলে কাজ এবং শক্তির তেমন পার্থক্য নেই। কাজে শক্তিকেও আমরা ডাব্লিউ দিয়ে প্রমাণ করতে পারি, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু ই আমরা লিখতে পারি, যেখানে ডাব্লিউ হচ্ছে কাজ বা ওয়ার্ক এবং ই থেকে শক্তি বা এনার্জি। অর্থাৎ একটি ব্যক্তি বা বস্তুর এনার্জি তার দ্বারা কৃত কাজটি বা ওয়ার্ক ডানটাই বোঝাচ্ছে। তাহলে ম্যাথমেটিক্যালি ডাব্লিউ এবং ই হচ্ছে একই জিনিস বা ইকুয়াল। এখন তাহলে একক বা ইউনিটে আসি। এখন শক্তি বলছি আমরা ওয়ার্ক ডান বা কৃত কাজ, সম্পন্ন কাজ। তাহলে একক কি হবে? তাহলে তো এনার্জি এবং শক্তির একক, সরি, এনার্জি এবং কাজের একক একই হয়ে যাওয়ার কথা। সেটাই দেখতে পাচ্ছি আমরা এখানে। এই যে কাজের একক আমরা জানি জুল, তাহলে অবশ্যই এনার্জির এককও জুল হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের পড়ালেখাটা এখানে সহজ হয়ে যাচ্ছে। কাজ এবং শক্তি যেহেতু একই জিনিস, অর্থাৎ তার ইউনিট এবং তার পরবর্তীতে মাত্রাও আমরা দেখব একই হয়ে যাচ্ছে, কারণ ম্যাথমেটিক্যালি দুটো সেম। সো কাজের ইউনিট এবং শক্তির ইউনিট দুটোই জুল, এবং মাত্রা এম এল স্কোয়ার টি মাইনাস টু, যেটা আমরা আগে কাজের আলোচ্য বিষয় যখন কাজ ছিল তখন সেই ভিডিওগুলোতে আমরা দেখেছি এম এল স্কোয়ার টি মাইনাস টু হচ্ছে কাজ, অতএব এনার্জিরও মাত্রা। তাহলে এবারে আমরা আসি প্রকারভেদে। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বন্ধুরা, সবাইকে মনোযোগ দেওয়ার জন্য বলছি। প্রথমে প্রকারভেদ বলতে আমরা কি বুঝতে চাচ্ছি, যে কত ধরনের শক্তি আমরা জানি বা এই এই পৃথিবীতে অ্যাপ্লাই করা সম্ভব সেগুলো। তো এই শক্তিগুলো আসলে কি? এই শক্তিগুলো হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে কৃত কাজ, একটি যে কোনো একটি মেশিন বা বিভিন্ন ব্যক্তি পার্থক্যে যেটি আসে সেটার মাধ্যমে কৃত কাজটি কতটুকু এবং কি সেটাই সেই ধরনের শক্তিকে ডিফাইন করছে। প্রথমে এবার তাহলে প্রকারভেদে আমরা একটু এদিকে আসি। প্রথম প্রকারভেদটা লিখি, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। তাহলে আমি একটু লিখে রাখি, তোমরাও লিখে রাখতে পারো, অনেকগুলো আছে কাজে মনে রাখতে হবে। তাহলে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি, এর অর্থ হচ্ছে একটি মেশিন বা কোনো যন্ত্র বা বস্তু যে ধরনের তার অবস্থানের কারণে যে ধরনের শক্তি বা কাজ সম্পন্ন করতে পারে সেটাকে আমরা বলি যান্ত্রিক বা মেকানিক্যাল এনার্জি। যেমন এটি আবার দু ধরনের আছে, একটা হচ্ছে
এই দুটি ভাগ হচ্ছে দুটো আলাদা আলাদা ক্ষেত্রের জন্য। অর্থাৎ যান্ত্রিক শক্তি যখন একটি বস্তু স্থির থাকার কারণে, তার অবস্থানে থাকার কারণে, অর্থাৎ একটি অবস্থান থেকে যদি আরেকটি অবস্থানে নিয়ে যাওয়া হয় এবং সেই অবস্থানে ওই মুহূর্তে তার মধ্যে যতটুকু শক্তি বা যতটুকু কৃত কাজ হয়ে আছে সেটাকে আমরা বলতে পারি পটেনশিয়াল এনার্জি। আর তার একটি বস্তু চলমান অবস্থায় থাকলে সে যেই শক্তিটি বা যেই কাজটি সম্পন্ন হচ্ছে এই চলার গতিতে, সেই কাজটি বা সেই চলমান অবস্থায় তার মধ্যে থাকা শক্তি বা এনার্জিটিকে বলছি কাইনেটিক এনার্জি। এরপরে এই আমাদের ছিল মেকানিক্যাল এনার্জি। পরবর্তীতে দুই নম্বরে যদি আমি লিখি আছে হচ্ছে শব্দ শক্তি বা সাউন্ড এনার্জি। এটা আশা করি সবাই নামেই বুঝতে পারছো যে সাউন্ড অর্থাৎ আমাদের আশেপাশে যত ধরনের, যত ফ্রিকোয়েন্সিরই শব্দ থাকুক না কেন, যত জোরে বা আস্তে যেটুকুই থাকুক না কেন, সেই সাউন্ডটি সম্পন্ন করার জন্য একটি কাজ করা হচ্ছে বা কাজ সম্পন্ন হচ্ছে সেইটি শক্তি আকারে শব্দ শক্তি বা সাউন্ড এনার্জি। তিন নম্বরে যদি আসি আমরা দেখতে পারি তাপ বা হিট এনার্জি বা তাপ শক্তি। অর্থাৎ এটাও সবাই আশা করি বুঝছো যে হিট বা তাপ প্রয়োগের কারণে বিভিন্ন তাপমাত্রা একটি বস্তু বা ব্যক্তি বা কোনো একটি জিনিসের মধ্যে থাকলে সেই মুহূর্তে সেই যে শক্তি তার মধ্যে নিহিত আছে এবং সেই যে এই তাপটির তাপমাত্রাকে অবস্থানে রাখার জন্য যেটুকু কাজ সম্পন্ন হচ্ছে সেটাকেই তাপ শক্তি বলতে পারি। পরবর্তীতে আরো কিছু আছে, আমরা যদি একটু এখানে আসি, এরপরেরটা হচ্ছে চৌম্বক বা ম্যাগনেটিক এনার্জি। পৃথিবীতে কিছু বস্তু আছে যেগুলোর মধ্যে ম্যাগনেটিক পাওয়ার বা চৌম্বকত্ব রয়েছে। সেগুলো যে ধরনের, এই যে তাদের এই ক্ষমতাটি অর্থাৎ ম্যাগনেটিজমের যে ক্ষমতা সেটি প্রয়োগ করার জন্য যে ধরনের কাজ সম্পন্ন করে বা সেটি সেই বস্তুর মধ্যে যেই ধরনের শক্তি রয়েছে বলে এই ধরনের প্রপার্টি তারা দেখাতে পারে, অর্থাৎ চুম্বক হিসেবে কাজ করতে পারে, সেই শক্তিটিকে আমরা বলছি চৌম্বক শক্তি। পরবর্তীতে যদি দেখি পাঁচ নম্বরে আমরা বলতে পারি তোমরা কয়টি জানো সেটি আমার মনে হয় তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, কিংবা কয়টি আগের থেকে তোমাদের জানা ছিল সেগুলো নিয়েও আলোচনা করতে পারো। প্রথমে আমি এবার আসি পরেরটাতে, সেটাও হতে পারে আলোক শক্তি। অর্থাৎ কি বন্ধুরা, লাইট এনার্জি। এ সম্পর্কে আশা করি কারোই কোনো অসুবিধা থাকার কথা নয়, কারণ আমরা সবাই জানি আলো কিংবা লাইট বলতে কি বুঝি, আমাদের চারপাশেই আছে। এই মুহূর্তেই তুমি যখন ভিডিওটি দেখছো সেখানেও কিন্তু লাইটের এফেক্ট বা আলোর ব্যাপারটা কাজ করছে। তখন তাহলে আলোক শক্তি কোন জিনিসটা, যেই বস্তুটি আলো সোর্স হিসেবে কাজ করছে, যেখান থেকে আলো তৈরি হচ্ছে কিংবা আমাদের চোখে এসে পড়ছে, এই যে প্রক্রিয়াটা এর মধ্যে যে কাজ সম্পন্ন হচ্ছে সেটি হচ্ছে আলোক শক্তি হিসেবে নিহিত আছে একটি বস্তু বা ব্যক্তির মধ্যে। পরবর্তীতে যাই সৌরশক্তি, এর ইংলিশ কি হবে? সৌরশক্তি অর্থাৎ সোলার এনার্জি। তাহলে সোলার এনার্জি অর্থাৎ সূর্যের কাছ থেকে আমরা যে শক্তিটি পাচ্ছি সেটাকে বোঝাচ্ছে। তারপরে যদি আগাই তাহলে আছে, আমি একটু এখানে লিখি তোমাদের সুবিধার জন্য, বিদ্যুৎ শক্তি। বিদ্যুতের আবিষ্কারক কে এটা কমেন্টে আমাকে জানাও। আমার ধারণা তোমরা সবাই জানো, আমরা কমেন্টে সেটা দেখব।
এবারে আসি বিদ্যুৎ শক্তিতে। তো বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রিসিটি, বিদ্যুৎ শক্তি অর্থাৎ ইলেকট্রিসিটি উৎপাদন করতে যে ধরনের কাজ সম্পন্ন হচ্ছে এবং সেটি ব্যবহার করার সময় যে ধরনের যেটুকু কাজ সম্পন্ন করতে হচ্ছে সেটা সেই সোর্সের মধ্যে যে নিহিত শক্তি সেটাই আমার বিদ্যুৎ শক্তি। এবারে আরেকটিতে আসি, সেটা হচ্ছে পারমাণবিক শক্তি। এটাও আশা করি তোমরা সবাই জানো, পারমাণবিক শক্তি অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার বা নিউক্লিয়ার এনার্জি। তাহলে আমরা এখন পর্যন্ত কয়টি পেলাম বন্ধুরা? সবাই একটু আমার সাথে মনে হয় ভিডিও চলাকালীনই তোমরা মুখে বলতে পারো, তাহলে যা হবে তোমাদের এটা মনে থাকবে কিংবা মুখস্থ হয়ে যেতে পারে। যেমন প্রথমে আসি যান্ত্রিক শক্তি, পরবর্তীতে কি পেয়েছিলাম? শব্দ শক্তি, তাপ শক্তি, চৌম্বক শক্তি, আলোক শক্তি, সৌর শক্তি, বিদ্যুৎ শক্তি এবং পারমাণবিক শক্তি। কাজেই এইখানে কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নয় ধরনের শক্তির প্রকারভেদ আমরা আমাদের আজকের আলোচনায় পেলাম। আশা করি তোমরা সবাই খুবই কেয়ারফুলি এগুলো মনে রাখবে। এইগুলো আমরা আজকে পড়লাম হচ্ছে শক্তি সম্পর্কে একটি ধারণা এবং এগুলো প্রকারভেদ সম্পর্কে। বিভিন্ন শক্তি সম্পর্কে এবং তাদের এক্সাম্পল কি হতে পারে সেটা নিয়েও তোমরা কমেন্টে আলোচনা করতে পারো। বিভিন্ন ধরনের শক্তি এবং তা এই এবং এর বেসিক ডেফিনেশন সম্পর্কে আমরা আজকে পড়লাম। পরবর্তীতে এর সম্পর্কে এবং এই চ্যাপ্টারের আরো বিস্তর আলোচনায় যাব এবং অঙ্ক করব। সবাইকে আমি সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমরা প্রত্যেকেই গুরুকুল অনলাইন লার্নিং এর সাথেই থাকবে এবং আমাদের এই ভিডিওগুলো সহ এই প্লেলিস্ট ছাড়াও অন্যান্য প্লেলিস্টে আরো যত প্রয়োজনীয় ভিডিও আছে সবগুলো অবশ্যই দেখবে। ধন্যবাদ।